আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুননেসা আমার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা অনেক সুন্দর, পাখির ডাক বেশ ভালো লাগতেছে আজকের সকালটা। আমাদের সকালে নাস্তা বানানো হচ্ছে, আমরা নাস্তা বানাচ্ছি, ডিম পোচ, পরোটা, ফুলকপি, আলু আর ব্রকলি দিয়ে ভাজি। এখানে আমার নাস্তা রেডি হয়ে গেছে। আসলে সকালবেলা, শীতের সকালে বিশেষ করে এই গরম গরম পরোটা সাথে এরকম একটা ভাজি আর ডিম পোচ হলে আর কিছুই লাগে না। এখন লুৎফা এখানে নাস্তা করে নিচ্ছে, আমার নাস্তা করাও প্রায় শেষ। আজকে যেহেতু শুক্রবার ছিল তো কোরআন শরীফটা পড়লাম, কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব। আমরা বাসায় কেউ নেই, আমি আর আম্মু দুজনে শুধু। লুৎফা, লুৎফার নানা ভাই মানে আমার শ্বশুর আব্বু, লুৎফার মামা, ওরা সবাই গেছে আন্নিয়াপুর বাসায়। আজকে জিজু, কালকে জিজু আসছে, তো আজকে জিজু সবাইকে যেতে বলছে, তো আমি যাইনি, এজন্য আম্মুও যেতে পারিনি আমার জন্য। এখন খাওয়া দাওয়া করে নিব আমরা, যেহেতু বাসায় আমরা মাত্র দুইজন, তো আজকে সেভাবে বেশি কিছু রান্না হয়নি, তো আমরা দুজনে ভাবলাম একটু ভর্তা করে খাবো। এটা কদুর পাতা না আম্মু? কদুর শাক, কদুর শাক ভর্তা করবে। এটা তেল, হালকা তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছে, আর এটার মরিচ আর রসুনটা হলো শুকনা খোলায় ভাজি নিছো না আম্মু? শুকনা খোলায় ভাজি নিছে। ধনে পাতা, আর এটা ধনে পাতা ভর্তা করা হবে। সবজি একটু আছে, এখন আমরা দুজনে খেয়ে ফেলি এই ভর্তার সাথে আর সবজি দিয়ে আমাদের দুজনের আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই। মাশাআল্লাহ, এটা যেহেতু তেলে দিয়ে আর টালা হবে না, তো এই জন্য এটার মধ্যে আমি একটু কাঁচা সরিষার তেল এমনি দিয়ে দিব। লবণ একটু কম কম মনে হলো এই জন্য আম্মু আর একটু দিয়ে দিছে। এটার মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল, আর দিব এখন ধনে পাতাটা ভর্তা করে নেব ওটার ভিতরে। শাকটা আগে দেওয়া হয়েছে যাতে ধনে পাতা ওটা বন্ধ না হয়, নাহলে দুইটার ফ্লেভার আবার এক হয়ে যাবে। মরিচ গুলো নিচে চলে গেছে, লবণ লাগবে। ধনে পাতা হয়ে গেছে ভর্তা, এখন এটা ঢেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে, তো এত ঠান্ডার জন্য আসলে কথা বলাটাও সমস্যা হয়ে যাচ্ছে, আর ঘরের মধ্যে বেশি গরম ভাত দিচ্ছে, বাইরে তো একরকমের বাতাস, ঘরের মধ্যেও অনেক ঠান্ডা। একদম ভাব ধোয়া উঠতেছে, এটার সাথে ভর্তা। বন্ধুর বড় দেরি হয়েছে,
ছেলে বেবি আমরা দেখতে যাব কেন তুমি কি খাবে মাছের তরকারি তেলাপিয়া মাছের তরকারি না আমি খাবো না আচ্ছা সবজি নাও আমি সবজি আর ভর্তা দিয়ে খাবো ভাত তারপরে একটু ঝাল খাই লবণ খাই তুমি তো লবণ কম খাও একটু লবণ নিয়ে খেতে হবে আবার বাসার মধ্যে হলো আমি সব থেকে কম লবণ খাই এই জন্য সব কিছুতে লবণ কম কম দেওয়া হয় ধনে পাতা ভর্তাটা মজা হয়েছে এটা হলো কদুর পাতা ভর্তা কদুর শাক ভর্তা ভাত মাখানোর পর একদম সবুজ হয়ে গেছে ভাতটা এটাও টেস্ট হয়েছে মানে কাঁচামরিচ খোলাই রসুন ওটার একটা আলাদা ফ্লেভার আসছে কড়াইতে ভাইজে তারপর দিছে মরিচের কাঁচা গন্ধ যাতে না থাকে মানে সবাই তো বেশিরভাগ এরকম করে ভর্তা করে তারপরে আবার তেলে টালে নেয় তেলে টালা ছাড়াও এটা অনেক মজা লাগে কালকে আম্মু আর আম্মুরা দুইজন মিলে গেছিল কালকে বাজারে তো বাজারে গিয়ে আজকে আমরা যে বেবিটাকে দেখতে যাব তার জন্য ড্রেস কিনছে আর আব্বুর জন্য একটা শাল কেনা হয়েছে এটা ইন্ডিয়ান শাল বলে এটাকে তো এই ইন্ডিয়ান শালটা আব্বুর জন্য কেনা হয়েছে আব্বু এটা অলরেডি পরেও ফেলছে একবার নিয়ে আসার পরে পরে দেখছে কেমন লাগে তো পুরো শালটা ভেতরে এরকম কলকার মতো কাজ আর বাইরের বর্ডারটা হলো এরকম সুতার কাজ করা শালটা অনেক সুন্দর শালটার কালার হলো এটা মেহেদি কালার বলে এটাকে তো শালটা আমার কাছে অনেক ভালো লাগছে একই রকম দেখতে আমার বড় চাচুরও একটা শাল আম্মু কিনে দিছে বড় চাচুরটা হলো একদম সাদা আর ভিতরে সম্পূর্ণ কাজটা এরকমই কিন্তু কালারটা হলো একদম সাদা তো চাচুর শালটা অনেক সুন্দর ছিল আমরা যে বেবিটাকে দেখতে যাব তার জন্য ড্রেস কিনে নিয়ে আসা হয়েছে তো যেহেতু এখন শীতকাল ছিল তো শীতের সময় একটু ভারী ড্রেসই কিনতে হয় তো এই জন্য সেই কথা মাথায় রেখে আম্মু এরকম ড্রেসই কিনে নিয়ে আসছে ড্রেসগুলো যাতে এখনই পরতে পারে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল এটা একটু গেঞ্জি কোয়ালিটির ড্রেস গোলগলা আর এটা ছিল হলো টুপিওয়ালা ড্রেস মানে এটার মাথার সাথে টুপি ছিল টুপি সিস্টেম তো ড্রেসগুলো অনেক সুন্দর এই যে এটার সাথে হলো টুপি সহ এটা আর এটা হলো এটাতে টুপি নেই এটা একটু গেঞ্জি কোয়ালিটির এই যে এটা পায়জামা আর জামা আসলে বেবিদের ড্রেস দেখতেও সুন্দর লাগে ছোট ছোট হয়
আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতোমধ্যেই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।